আমাদের চ্যানেলে সকলকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন সকলের সুস্থ জীবন কামনা করে শুরু করছি আজকে আমার আলোচনার বিষয় পা থেকে মাথার চুল পর্যন্ত সুস্থ রাখে যে ফল ব্যবহার করলে আমলকি আমলকি বিভিন্ন রকম রোগ সারাতে পারে আমাদের শরীরে যদি কোনো রকম অসুবিধা থাকে যেমন শীতকালে পা হাত পা ফেটে যায় গোড়ালি ফেটে যায় সেসব ক্ষেত্রেও আমলকির ব্যবহার করা যেতে পারে কিভাবে ব্যবহার করবেন আজকে সেটা জেনে নাও আমলকি ভালো করে থেতো করে রস বের করে নাও সেই রসটা মধুর সঙ্গে মিশিয়ে যে জায়গা ফেটে গেছে হাতে হোক পায়ের গোড়ালি হোক সেখানে মেখে নিতে হবে পায়ের গোড়ালি যদি খুব ফেটে যায় তাহলে প্রথমে গরম জল করে পাটাকে ভালো করে সেই গরম জলে ধুয়ে নিতে হবে সাবান দিয়ে নিলে সাবান দিয়ে গরম জলে ধুয়ে নিলে ভালো হয় তারপরে এই আমলকির রস এবং মধু ভালো করে মিশিয়ে সেই স্থানে ভালো করে পায়ের নখে বা পায়ের পাতাতে বা পায়ের গোড়ালিতে সব জায়গায় লাগিয়ে দশ পনেরো মিনিট রেখে তারপরে ধুয়ে ফেললে উপকার পাওয়া যাবে পাঁচ ছ দিন করলেই গোড়ালি ফাটা কমে যাবে তারপরে চুলের সমস্যা অকালে চুল পাকলে চুলের গোড়া শক্ত করতে হলে কাঁচা আমলকি পেশন করে প্রতিদিন অন্তত পক্ষে তিন ঘন্টা মাথায় মাখুন এইভাবে যদি আপনি সাত দিন মাখেন তাহলেই দেখবেন যে চুলের সৌন্দর্য অনেকটা বেড়েছে চুল পড়া কমেছে এটা আপনি নিজেই বুঝতে পারবেন অকালে চুল পেকে যায় সেটাও অনেকটা বন্ধ হবে চোখ উঠলে অনেক সময় দেখা যায় যে চোখ উঠলে চোখের ভেতরটা লাল হয়ে যায় চোখটা কটকট করে এমতো অবস্থা আপনি কী করবেন কাঁচা আমলকি থেতো করে রস বার করে ছেঁকে নিন প্রথমে কারণ ওই যে আমলকির টুকরো যদি চোখের মধ্যে পড়ে সেটা আবার যন্ত্রণার সৃষ্টি হবে এই রস মাঝে মাঝে দু ফোঁটা করে চোখে দিলে উপকার হয় প্রস্রাবে জ্বালা যন্ত্রণা আমলকির রস তোলা, খাঁটি কাঁচা দুধ আতপোয়া এবং কিছু মিশ্রি চূর্ণ একসঙ্গে নিয়ে শরবত তৈরি করে প্রত্যহ সকালে ওই শরবত খাবেন এক সপ্তাহ ব্যবহারেই উপকার পাবেন তারপরে বলি ভাত খাওয়ার পর প্রতিদিন একটা করে কাঁচা আমলকি খেয়ে নিন তারপরে জল খান দেখুন মুখটাও মিষ্টি লাগবে এবং তাতে করে আপনার বিভিন্ন ধরনের শরীরের ভেতরে যে সমস্যা আছে আমলো প্রচুর ভিটামিন সি থাকে যেটা আপনার উপকার করবে দাঁতের সমস্যা থেকে মুক্তি দেবে পায়খানা পরিষ্কার না হলে সেখানেও আপনাকে পায়খানা পরিষ্কার করতে সহযোগিতা করবে বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে কিন্তু ভুলো না তোমরা যদি বেশি করে কমেন্ট করো শেয়ার করো তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো ধন্যবাদ